বাড়ির লোকজন অন্যত্র বেড়াতে যাওয়ায় রাতের খাবার খেয়ে ঘরে একা ঘুমিয়ে পড়েন শাহিন শেখ পরে রোববার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরসী এলাকার একটি বাগান থেকে শাহিনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয় স্বজনরা জানায় পূর্ব শত্রুতার জেরে বেশ কিছুদিন ধরে শাহিনকে হত্যার ঘোষণা দিয়ে আসছিল প্রতিপক্ষের লোকজন এরই জেরে বাড়ি থেকে রাতে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় শাহিনকে আমার আমার মনে হয় যারা কোপ দেয় আমার বাইর হাজারে হাজারে কোবাইছে আমার বাইর কোন জায়গায় বাকি তো নাই নিহতর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় ঘটনার পর পুরো এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সজন ও এলাকাবাসী নির্বাচনের আগে আর ঠ্যাং ঠ্যাং কাট সব এই ডিয়ার যারা করছে এখন দৃষ্টান্তমূলক ভালো শাস্তি ফাঁসি হয় এইটা আমরা চাই প্রতিপক্ষের লোকজন নাকি হত্যা মামলা থেকে বাঁচতে নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ গলায় ছুরিটার দাগ আছে এবং বুকে বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে স্ট্যাব করা আছে এবং তার দুই পায়ে রক কাটা আমরা মনে করছি যে এটা হচ্ছে পূর্ব হয়তো কোনো শত্রুতা বা ব্যক্তিগত বিরোধ বা স্থানীয় কুন্দল অথবা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে হত্যা করা হতে পারে নিহত বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে সে ওই এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি ছিল সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর